গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম করতে ভারত। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল মহোদয়দের জানাই ওয়েলকাম। কেমন আছে তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো না তার কৃপা, আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন 8:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে সম্পূর্ণ সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। ব্লগটি এখান থেকে স্টার্ট করছি, সাথে থাকো, সঙ্গে থাকো। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে। তো এটা সেই মন্দির, আকাশের অবস্থা একদমই ভালো। তো দেখো সকালবেলাও কিন্তু রাস্তা প্রচণ্ড ভিড়, আমাদের গাড়িটা ওই যে জ্যামে জ্যামে যাচ্ছে আর কি। তো কি করব, কিছু করার নেই, যেতে হবে। আর দেখছো তো আকাশের ওয়েদার ভালো না, তারপরে কিন্তু একটা বাজে গরম, যার জন্য এসিটা আমাদের চালাতে হয়েছে। এবার কিন্তু আমরা টালা ব্রিজ ক্রস করছি, আর দেখো টালা ব্রিজটা কি দারুণ লাগছে না? তো গাইস, আমরা কিন্তু এখন মা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর প্রচুর ভিড় আছে, মানে জ্যামে জ্যামে যাচ্ছি। তো জুম করে কিন্তু সায়েন্স সিটিটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটা কিন্তু সায়েন্স সিটি, ভাবলাম কি আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিই। দেখে না, সায়েন্স সিটিটা দারুণ কিন্তু দেখতে। তো গাইস, আমাদের কিন্তু এখানে যে বললাম না পার্সোনাল কাজ ছিল, কাজটা আমাদের হয়ে গেছে। এটা ফোর্টুলিয়ামের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি, আর এটা এখানে এনসিসি সব দেখছো তো লেখাগুলো আছে, এখানে এনসিসি প্রশিক্ষণও হয়। আর আমরা এই রোড ধরে সোজা চলে যাবো একদম স্প্ল্যানেড আগে যাব, আর তারপরে যাব নিউ মার্কেট, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। কারণ হাতে যখন সময় আছে ভাবলাম কি নিউ মার্কেটে কিছু শপিং করব। আর দেখো এনসিসি সব এখানে কিন্তু ট্রেনিংগুলো কিন্তু এখানে হয়, তাই ভাবলাম আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই। এইটাই কিন্তু কলকাতার সব থেকে বড় জায়গা এনসিসির প্রশিক্ষণ কেন্দ্র ওটা। তো দেখো রাস্তা কিন্তু এরকম, ঘোড়ার গাড়ি কিন্তু কলকাতা শহরের মাঝে মধ্যেই দেখা যায়, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো গাইস, আমরা স্প্ল্যানেডে যাব ভেবেছিলাম, কিন্তু স্প্ল্যানেডে তিলোত্তমার ধর্ণা মঞ্চ বসেছে, তো যার জন্য গেলাম না, সোজা চলে যাব এখন আমরা নিউ মার্কেট। আর রাস্তা প্রচুর ভিড়, জ্যামের রাস্তা। অবশ্যই পেয়ে যাবো, আর আমাদের ব্যারাকপুরে সব আছে, সিলেদারটা একদমই নেই। তো গাইস, এখানে কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন, ভ্যারাইটিস কালেকশন আছে, বেল্ট থেকে আরম্ভ করে সব কিছু। তো গাইস, শ্রীলেদারে না প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখলে তো। তো আমি এখান থেকে আমি আর মিস্টার মন্ডলের জন্য জুতো কিনে নিলাম। তো গাইস, আমি আর মিস্টার মন্ডলের দেখো জুতো, প্রচুর জুতো কেনা হয়েছে। তো এখন এগুলো রাখে, আর গাড়ি রাখার না খুব অসুবিধা এখানে, তো এটা আমাদের ভিআইপি বিশেষে কিন্তু এই গাড়ি রাখার পার্কিংটা দিয়েছে, সবার জন্য এটা না, সেটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটা অন্য কিছু আর ভেবো না তোমরা আবার। তো গাইস, আমরা কিন্তু গাড়িতে জুতো টুতো সব রেখে গাড়ি লক করে এবার আমরা কিন্তু খাবার রেস্টুরেন্ট খুঁজছি, আর এখানে ভাতটা একদমই পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হবে, আর প্রচুর ভিড় নিউ মার্কেটে, বুঝতে পারছো? এখন কিন্তু ওই 20:25 এরকম হবে, তো আমরা রেস্টুরেন্টে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, দেখি আর শুকনো খাবারই খেতে হবে।
প্রচন্ড ভিড়, পুজোর শপিং যাওয়া হয়। এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেছি, দোকানে কুর্তি টুর্তি আর কি কি নেওয়ার সব নেব, কিছু জিনিস নেব আর কি। পুজোটা হলো বাবা, কষ্ট লাগছে তাই। তো গাইস, এখান থেকে যা কেনাকাটা, নিউ মার্কেট থেকে কেনাকাটা করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন কিন্তু বিকেল 5:30, কারণ আমাদের কলকাতার রাস্তা প্রচুর জ্যাম হয়ে যায়, তো যার জন্য আমরা আর বেশি দেরি করলাম না, যতটুকু পেরেছি কেনাকাটা করছি। তো বাড়িতে গিয়ে তোমাদের কাছে সব কিছু শেয়ার করো, সঙ্গে থাকো, সাথে থাকো। তো গাইস, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে আমার মিস্টার মণ্ডল সব জিনিসপত্র নিয়ে বাড়িতে উঠছে, এখন রাতে কিন্তু 8টা বেজে গেছে। দুর্গাপূজা শপিংয়ের সেকেন্ড পার্ট, তো বলেছিলাম তোমাদের সেকেন্ড পার্ট আসবে। তো আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম কলকাতায়, আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, সেখান থেকে হাতে সময় থাকলে অবশ্যই যাবো আমরা। কিছু পুজো শপিং বাকি ছিল বলেছিলাম, সেগুলো যতটা পেরেছি করেছি, তো তার জন্য নিউ মার্কেটে চলে গেছিলাম। তো আমি প্রথমে দেখাই তোমাদের, আমার জন্য আর একটা নিলাম। এই প্যাকেটগুলো কিনে দিয়েছো স্যার, আর প্রচুর মানে প্যাকেট হয়ে গেছে। এই একটা নিয়েছি, এই একটা বলতে পারো এটা গ্রাউন্ড। অ্যাকচুয়ালি যারা খুব লম্বা শপট হয় তাদের কিন্তু এটা লং করতে হয়ে যেতে পারে, কিন্তু গ্রাউন্ড করতে ধরে রাখে, খুব সুন্দর জিনিসটা। আর এটা হচ্ছে কাপড়টা খুব ভালো, এই একটা হাতে কাজ আছে, হাতে কাজ আছে কিন্তু দারুণ কাপড়টা। কি জিনিস বললো, কাপড়টা খুব ভালো, মসলিন কাপড়টা মসলিন। আর এর সাথে এটা কিন্তু ওয়ান পিস ছিল, এর সাথে কিন্তু আমি একটা এটা না বললেও হয় বা অন্য কিছু দিয়ে বলে চলে দেবো, আমার দরকার লাগবে না। আমি একটা পেন্সিল কালারের পেয়ে গেছি বলে নিয়েছি, আর এর সাথে এই সেট ওড়নাটা আছে। এই হলো আমার মোটামুটি আরেকটা নিলাম। আর কিছু মনে হচ্ছে আর দেখো, প্যান্টের পিস কাটাতে দিয়েছিলো, একটুখানি দেখে নিলো প্যান্টের পিসটা হয়ে গেছে। হ্যাঁ, আর টিশার্ট প্লাজো একটা নিলাম, ওগুলো কিন্তু বড়ো দোকানের সব, নিউ মার্কেটে বড়ো বড়ো দোকানের। আর এই এটা এটাও দোকানের টিশার্টটা, ঠিক আছে দেখো টিশার্ট এরকম, এটা একটা টিশার্ট নিয়েছি। আর এই প্লাজো, আমি প্লাজো অ্যাকচুয়ালি আমার আছে, আমি আবার একটা প্লাজো নিয়েছি। এই হচ্ছে আমার পোশাকের মতো, এবার আমি জুতো বাজার নিয়ে আসবো, কারণ প্রচুর জুতো কেনা হয়েছে। সিলেদারে আগে ঢুকেছিলাম, সিলেদারে থেকে প্রচুর জুতো কালেকশান পেয়েছি এবারে, কারণ ওখানে যা ভিড় না। এখন গেলে মিস্টার মণ্ডলে গিয়ে শুরু করি, এখানে জুতোটা 1200 থেকে 1400 পর্যন্ত দাম, কিন্তু আমি সিলেদারে মানে এটা 980 নিয়েছি। এটা কিন্তু খুব ভালো, এখানে আমরা এই জুতোগুলো অনেক দামে কিনি, যার জন্য না আমরা বাধ্য হলাম বেশি যখন সিলেদার আগে থেকে সিলেদার থেকে কিনে তবে অন্য কিছু দিয়েছি। মিস্টার মণ্ডলে আর এক নাম, আর এটা আমি দুটো নিয়ে নিয়েছি জুতো সবসময়। আর আমাদের এখানে তো প্রচুর জুতো, আমাদের এখানে না সব আছে, খাদিম টাদিম তো সব, সিলেদারটা আমাদের এখানে নেই। তো এখানে জুতো কেমন হয়েছে বলো, কালেকশনটা কিন্তু অনেক কালেকশন আছে, অনেক কালেকশন। তবে বলছি ওরা ওখানে যারা মানে কাজ করে আর কি, ওখানকার ওয়ার্কাররা বলছি যে এই সময় পাবে, কিন্তু আর পুজোর 5-7 দিন আগে থেকে কালেকশন থাকবে না, বুঝতে পারছো? আমি ঠিক সময়, আর এর প্রাইস কিন্তু খুব কম দামে পেয়েছি। আমাদের এখানে এগুলো নিতে গেলে 800-900 টাকা দাম, আমি খাদিমে কিনি তো 750-700 থেকে স্টার্ট হয়। তো এখানে এগুলো নিতে গেলে না কম করে 800 টাকা তো নেবে, বা আরও বেশি নিতে পারে। আমাদের এখানে নেই অ্যাকচুয়ালি, এগুলো আমি অ্যাকচুয়ালি কিনেছি 450 টাকাতে, খুব কম দামে পেয়েছি, মানে কম দামে পাওয়া যায় না, কারণ তো আমরা পাই না। তো যার জন্য আমি দুটো ভিড়া কিনে নিয়েছি, লাগে তো দুটো কিনলে তো অসুবিধা নেই, আর বলতে নেই জুতোগুলো কেমন হয়েছে বললো, এটাও কিন্তু 450 টাকা, যার জন্য আমার এখানে যে দুটো একটা জোড়া খাদিমে নিলে কিন্তু আমার 900 এরকম 2000 লেগে যায়, সেখানে আমি দুটো 450 করে নিয়েছি, এটা কেমন খারাপ হয়েছে বলো? আমি তো লাভবান হয়েছি। আর সবথেকে বড় কথা সিলে দাঁড়ে আর হিলো আছে, আমি হিলে নিতে একটু সবকিছু লোকাল মিলিয়ে করি। তো এই একটা হয়ে গেল স্যার, দুটো জুতো নিয়ে নিয়েছি, মিস্টার মণ্ডল আবার, হ্যাঁ মিস্টার মণ্ডল আবার কিন্তু আরেকটা জুতো নিয়েছি। আসলে জুতোগুলো না প্রচুর কালেকশন আর প্রচুর ভিড়, এত ভিড় মানুষের না, মানে সিলেদারটা দেখার মানে জায়গা ঠেলাঠালি হচ্ছে, এমন কেনার পাহাড় মানুষের এত ধুম পড়েছে না। মিস্টার মণ্ডল এটা সবসময় ইউজ করে বলে কিন্তু নিয়েছে, সিলেদারের সবসময় জন্য এগুলো নিয়েছে। এ সবসময় যাতায়াতে আশেপাশে যাওয়া, দোকান বাজার যায় সময় জন্য টুকটাক আশেপাশে নিতে পারো, ওই কিন্তু অফিসে তো সবসময় বহু প্রতি লাগে। এছাড়াও জুতোটা মাঝে মধ্যে এখান থেকে অফিসে যাবে না গিয়ে অফিসে ধরতে পারে যে সিলেদারের দেখে না সব কিন্তু আমার সিলেদার। সব থেকে বড় কথা এই জুতোটা প্রাইসটা কত নিয়েছে, এটা এটাও কিন্তু 500-500 টাকা নিয়েছে, এটা খুব মানে কম দামে পেয়েছি। এগুলো আমাদের এখানে 800-900 মধ্যে জুতোগুলো দেয় না, বুঝেছো? মানে এই কালেকশনগুলো হচ্ছে আর পাওয়া যাবে না। আমরা একদিন আগে গেছিলাম, তো আমি আবার একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটা আমার খুব কালারটা
বেশ ভালো লেগেছে। আর নিউ মার্কেটে ভ্যারাইটির কালেকশন আছে। আর এটা হচ্ছে একদম কোম্পানির ব্যাগ, নামটা কি আছে আলিফের, আলিফের আলিফের ব্যাগটা কেমন হচ্ছে বলো। আমার কালারটার জন্য ভালো লেগেছে, অনেকগুলো চেন আছে, প্রচুর চেন আছে। আর ব্যাগ আমি একটু বড়ো ব্যবসা হয় ইউজ করি, কারণ আমার ব্যাগে প্রচুর জিনিস রাখতে লাগে, তার জন্য আমি সবসময় বড়ো ব্যাগ ইউজ করি। ইয়েটা নিয়েছে আমি নিউ মার্কেটে গেছি তো যতটা পেরেছি কিনেছি বুঝছো তো। আবার আর আমি না 500 গ্রামে না একটা টাক্স মানে ইলেকট্রিক কেটলি আমি একটা ইউজ করছি, ওটা 1500 লিটারের, মানে 1500 না 1200 কত এরকম লিটারের, ওটা মানে হ্যাভেলসের। এটা একটা আমি 500 অনেক অনলাইনে পেরেছি পাইনি, তো এসি ওর একটা কিন্তু আমি ইলেকট্রিক কেটলি নিয়ে নিয়েছি। এগুলো সব বড়ো দোকান থেকে, সব বড়ো দোকান থেকে কিন্তু কেনাগুলো, এগুলো কোনো ফুটের নয় কিন্তু বড়ো দোকান থেকে। ইলেকট্রিক কেটলি একটা নিয়ে নিয়েছি, এটা আমি খুলেছি আজ 3 মাস ধরে অনলাইনে 500 গ্রামে কোথাও পাচ্ছিলাম না, আমাদের এখানে প্রচুর দোকানে খুলেছি, 500 গ্রামে মোটামুটি পাওয়া যায় না। এটা একটা নিয়েছি, এইটা প্রাইসটা নিয়েছে 1400 কত টাকা দাম ছিল, এটা ডিসকাউন্টে 885 না এরকম নিয়েছে, 885 না এরকমই একটা নিয়েছি। আরও কী কী টুকটাক যা হয় বুঝতে পারছো, এইসব তো হয়ে গেলো। এবার তুমি এটা কি বাসনপত্র টুকটাক নিয়েছি, এই একটা ছাড়া স্টেনার একটা নিয়ে নিয়েছি। আর আমার তোমাকে দেখাতে হবে সংসারে কিছু জিনিস, এই একটা সিলিকনের স্টোন আমার লাগে না, অনেক সময় বেশিরভাগ ইউজ করি তো, এবং আমার আছে তবু আবার একটা নিলাম। এগুলো খুব 100 টাকা করে, সব বড়ো, এগুলো সব বড়ো দোকান থেকে, তবে এখানে এগুলোর দাম জানো 250-280 টাকা দাম, আমি এগুলো 150 টাকা দিয়েছি বুঝতে পারছো কত কম দামে। এগুলো এখানে আমাদের এখানে 100 টাকা, এখানে আমি এগুলো 100 টাকায় কিনেছি, মানে নিউ মার্কেটে অনেকটা কম দামে ঠিকঠাক কম দামে পাওয়া যায়। এই সস্তা আমার সস্তা কিন্তু অলরেডি আছে দোকানে, আমি সস্তা চা করি না, আমরা ঢালতে অসুবিধা, আমি যকে এই রেসিপিতে চা করি। এই সস্তা আমাদের এখানে কত বলে জানো 250 টাকা করে, 250-280 এখন দাম বলে, আমি এই সস্তা কিনেছি 160 টাকা দিয়ে বুঝতে পারছি। খুব ভালো, এগুলো সব কিন্তু বড়ো দোকান থেকে। আর এই যে একটা ওই সব দেওয়া, এটা হচ্ছে হার্ড অ্যানালাইসার, এই একটা আমার অ্যালুমিনিয়াম আছে, আমি আর অ্যালুমিনিয়াম ইউজ করি না তো, আমি আর এটা একটা হার্ড অ্যানালাইসার, এটাও কিন্তু এটা আমাদের এখানে বলেছিল 270 টাকা, আমি অনেক দোকানে কিনতে গিয়ে কিনি তো, আমি ভাবলাম এটা যখন পেয়ে গেছি আমার, এটাও কিন্তু 170 টাকা দেখে নিচ্ছি বুঝতে পারছি। আমি কত কম দামে এগুলো কিনছি, আর তোমাদের টুকটাক জিনিস আর একটু কিনি, এগুলো এগুলো কিন্তু সব আমার সব বড়ো দোকান থেকে এগুলো। আর ফুটে থেকে না কিছুই কেনা হয়নি, ফুট থেকে কিনবো বলে কিন্তু খুব সারা ছিল না, বিকাল হয়ে যাচ্ছে, হয়ে গেছে বাড়ি ঘুরবো রাস্তা যাবো। এই একটা ক্যাসেট কিনেছি, ক্যাসেটে কিনবি না, এই একটা ক্যাসেট বেশ ভালো লাগলো, ক্যাসেটটা ফুল আছে ফুলের মতো, ক্যাসেট একটা কিনেছি, এইটা কিন্তু 50 টাকা এক, এইটা ফুটের, এটা কিন্তু ফুটের। আর ইয়াররিং দুটো কিনেছি, খুব সুন্দর সুন্দর দুটো ইয়াররিং আমার পছন্দ হলো, এরকম ইয়াররিংগুলো, এগুলো খুব কম দাম শুনলে হাসবে, আমাদের এখানে এগুলো কত বলে জানো 80 টাকা করে, এগুলো আমি কিনেছি 30 টাকা করে বুঝতে পারছো, 30 টাকা হচ্ছে এগুলো ফুট থেকে আমার কিন্তু। আর এটা কিন্তু 50 টাকা নিয়েছে, দামটা আছে প্রাইসটা হচ্ছে মার্কেটে খুব কম দামে পাওয়া যায়। আর এই কানের এই ইয়াররিংটা না এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, মানে প্রচুর, এটাও কিন্তু ফুটের, এইগুলো আমাদের এখানে 220 দাম বলে। আর দেবে চেনা জানা লোক হলে 200 টাকা দেবে, আমাদের মতো চেনা জানা কাস্টমার 200 আছে 200 টাকা দেবে, নাহলে তার কমে কমে গেল, আমার ব্যাপার করে সব থেকে কিন্তু দাম বেশি। এইগুলো আমি কিন্তু খুব কম দামে 100 টাকা করে। নিউ মার্কেটে তোমরা যাবে ফুট থেকে কিন্তু প্রচুর জিনিস পাবে, কিনে নেবে খুব ভালো। আর আমার আরও কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু সময় করে তুলতে পারিনি। আপাতত এসে এটা হচ্ছে আমার পুজোর শপিংয়ের সেকেন্ড পার্ট, আরও টুকটা ভালো থাকো যাতে নেক্সট টাইমে আরও তোমাদের ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। তো বন্ধুরা চলো আজকাল তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকবে বাটনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের বন্ধুদের পাশে থেকে যাও সাবস্ক্রাইব করে, যেখানে আসলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল, টাটা, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।